আর একটু আসতে ধরেন, পুলিশকে মিননি। বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম গুছিয়ে এনেছে পুলিশ। অল্পদিনের মধ্যে রিফাত হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের আগে ও পরে নয়ন পণ্ডের সঙ্গে মিনির কথোপকথন সহ মেসেজ আদান প্রদানের প্রযুক্তি মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। মূলত প্রযুক্তির কারণে রিফাত হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হয়েছেন মিনি। নাম প্রকাশ না করার সাথে বরগুনা জেলা পুলিশের এক সদস্য জানান, নয়ন বন্ডের মায়ের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল ফোন নম্বরটি গোপনে ব্যবহার করতেন মিনি। নয়ন বন্ডেই এই সিমটি মিনিকে দিয়েছিলেন। তিনি জানান, মূলত রিফাত শরীফের সঙ্গে বিয়ের পরেও নয়নের সঙ্গে যোগাযোগ রাখাসহ নানা কারণে গোপনীয়তা বজায় রাখতেন ওই সিমটি মিনি গোপনে ব্যবহার করতেন। এছাড়া আরও কয়েকটি নম্বর দিয়েও নয়নের সঙ্গে কথা বলতেন মিনি। তিনি আরও বললেন, হত্যাকাণ্ডের দিন সকাল 9:08 ওই নম্বর দিয়ে নয়ন বন্ডকে কল দিয়ে 6 সেকেন্ডে কথা বললেন মিনি। এরপর আবার সকাল 9:38 সময় নয়ন বন্ডের দেওয়া ওই নম্বরটি দিয়েই আবারও নয়ন বন্ডকে কল দেন মিনি। এ সময় নয়ন বন্ডের সঙ্গে 35 সেকেন্ডে কথা বললেন মিনি। এরপর 9:58 সময় নয়ন বন্ড মিনির কাছে থাকা ওই নম্বরটিতে কল দেন। এ সময় মিনি ও নয়ন বন্ডের কথোপকথন হয় 40 সেকেন্ড। এরপর সকাল 10:15 দিকে কলেজের সামনে রিফাত শরীফের উপর হামলা করে নয়ন বন্ড বাহিনী। হামলার পর বেলা 11:31 সময় নয়ন বন্ড মিনিকে একটি SMS পাঠান। এরপর আবার বিকেল 3:00 সময় মিনিকে কল দিয়ে মিনির সঙ্গে 1:20 কথা বললেন নয়ন বন্ড। নাম প্রকাশ করা না সত্ত্বে বরগুনা জেলা পুলিশের এক সদস্য বললেন, তদন্তের জন্য মিনি ও নয়ন বন্ডের ব্যবহৃত নম্বরের কল লিস্ট ও SMS কন্টেন্ট প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। এরপর এগুলো যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাইয়ে দেখা গেছে, রিফাত শরীফ মারা যাওয়ার পর নয়ন বন্ডে মিনির কাছে একটি SMS পাঠান। বিকেল 4:00 কিছু সময় আগে পাঠানো ওই SMS-টিতে লেখা ছিল, আমারে আমার বাপেই জন্ম দিয়েছে। নাম প্রকাশ না করা সত্ত্বে মিনিকে জিজ্ঞাসাবাদে অংশ নেয় এক পুলিশ সদস্য বলেন, নয়ন বন্ডের এমন SMS পাঠানোর রহস্য উদ্ঘাটনে রিমান্ডে থাকা অবস্থায় আমরা মিন্নির সঙ্গে কথা বলেছি। তখন মিন্নি এ বিষয়ে আমাদের বলেছেন, রিফাত শরীফকে মারার পরিকল্পনার সময় মিন্নি নয়ন বন্ডকে বলেছিলেন, তুমি যদি রিফাত শরীফকে মারতে পারো তাহলে বুঝবো তোমারে তোমার বাপেই জন্ম দিয়েছে। মূলত মিন্নির এমন কথার উত্তর দিতেই রিফাতের মৃত্যুর পর নয়ন বন্ড মিন্নিকে ওই SMS-টি পাঠান। এ বিষয়টি আদালতে মিন্নি বলবেন বলে পুলিশকে জানালেও আদালতে স্বীকারোক্তি দেওয়ার সময় এ কথা মিন্নি আদালতে বলেননি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। নাম প্রকাশ করা না সত্ত্বে মিন্নি ও নয়ন বন্ডের বিয়ে এক সাক্ষী বললেন, নয়ন বন্ডের মায়ের নামে রেজিস্ট্রেশন করা নম্বরটি একসময় নয়ন বন্ড নিজে ব্যবহার করতেন, পরে ওই নম্বরটি পরিবর্তন করেন নয়ন বন্ড।